প্রিয় শিক্ষার্থী এক চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তো আপনারা সকলে জানেন ইতিমধ্যেই আপনাদের ঢাকা কাস্টমস এক্সাইস ব্যাট কমিশনারেট ঢাকা পূর্ব যে পরীক্ষার সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে লিখিত পরীক্ষা সংক্রান্ত এটা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন এবং আমি বিগত ভিডিওতে আপনাদেরকে বলেছি এবং সাজেশন বিগত ভিডিওতে আলোচনা করেছি আপনাদের ঢাকা কাস্টমস পূর্ব সাজেশন নিয়ে এবং এর সম্ভাব্য পরীক্ষার প্রস্তুতি পরীক্ষার তারিখ এবং সব বিষয় নিয়ে সকল বিষয় নিয়ে আলোচনা ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আমাদের বিগত ভিডিওতে আজকে আপনাদেরকে জানাবো যে লিখিত ঢাকার পরীক্ষার যে সময়সূচি এবং সিরিয়াল রোল কত থেকে কত পর্যন্ত এবং এদের কেন্দ্র তারিখ সব কিছু সম্পর্কে তো এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমস ব্যাট কমিশনের যে পরীক্ষার সময়সূচি চার তারিখ আগামী অক্টোবর মাসের চার তারিখ নির্ধারণ করা হয়েছে এটা আপনাদের সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত দেড় ঘন্টার মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিভিন্ন পদের এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে তার মধ্যে রয়েছে কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গাড়ি চালক সিপাই যেটা সব থেকে বেশি পরীক্ষার্থী এখানে অংশগ্রহণ করবে এবং অফিস সহায়ক আছে তার ভিতরে সিপাই পরীক্ষা আপনাদের শারীরিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ যারা আছেন পনেরো জিরো 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 ওয়ান থেকে পনেরো জিরো জিরো পাঁচ ফাইভ ওয়ান সেভেন এইট পর্যন্ত রোল নম্বর প্রার্থীগণ এবং আপনাদের চারটা চার দশ চব্বিশ তারিখ সকাল দশটা থেকে এগারোটা তিরিশ ঘটিকার মধ্যে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ সত্তর মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট সময় পাবেন অবশ্যই এটা শামসুল খান স্কুল অ্যান্ড কলেজের স্কুল ক্যাম্পাস ডেমরা ঢাকাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এই হচ্ছে বিস্তারিত বিষয় তো এই পরীক্ষা সংক্রান্ত কিছু আপনাদের নোটিশ এখানে দেওয়া হয়েছে লিখিত পরীক্ষার দিন আবেদনকারী কারণ অবশ্যই টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট থেকে যে আপনাদের ডাউনলোডকৃত প্রবেশপত্র সেটা রঙ ইন কপি নিয়ে আপনারা অবশ্যই উপস্থিত হবেন কোনো উপ্রকার ফটোকপি কিন্তু গ্রহণযোগ্য নয় এবং সকাল সাতটা তিরিশ ওটিকে ভেনুর খোলা গেট থাকবে এবং নয়টার থেকে আপনাদের ভেনুর গেট খোলা দেওয়া হবে বন্ধ করে দেওয়া হবে এবং নয়টার সময় থেকে আপনারা অবশ্যই আর ঢুকতে পারবেন না বা প্রবেশ করতে পারবেন না এবং গেট টাক করতে পারবেন না তো যাই হোক পরীক্ষার পরীক্ষা কলম এবং আপনাদের অ্যাডমিট কার্ড ব্যতীত কিছুই নিতে পারবেন না আরও কিছু বিস্তৃত নোটিশ দেওয়া আছে আপনাদের ওয়েবসাইটে অবশ্যই দেখে নেবেন তো এই ছিল নোটিশ আর যদি সাজেশন নিতে চান আমাদের একশো পার্সেন্ট কার্যকরী সাজেশন বাংলা যে গণেশধারণ চারটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে উত্তরসহ সমাধান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে আপনারা নিতে পারবেন দুইশো টাকার বিনিময়ে তো ধন্যবাদ সকলকে শুভরাত্রি সকলে ভালো থাকবেন